অন্তর বলে, মন থেকে যদি আপনি তার নামাজটা দেখতে পারেন, অটোমেটিক আপনি ওই নামাজের প্রেমে পড়ে যাবেন। নামাজের স্ট্রাকচারটা এত সুন্দর, বান্দা যখন দাঁড়ায় থাকে একটু দূর থেকে দেখবেন, লড়ে না, সরে না, গুতাইলেও লড়ে না, ধাক্কাইলেও লড়ে না। আজমির রেকর্ডিং, সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করুন, ধন্যবাদ। সাদা একটা কাপড় পরিধান করাই দিল। এবার আপনার সেই ব্যক্তিটা যার মেজাজের কোনো সীমা নাই, যার সামনে কেউ কথা বলতে পারে না, যখন মক্কাতুল মুকাররমা চলে গেল, আল্লাহর ঘর যখন তাওয়াফ করা শুরু করলো, আল্লাহর ঘর যখন তাওয়াফ করা শুরু করলো, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এভাবে বিভিন্ন দোয়া পড়তে পড়তে যখন তাওয়াফ করা শুরু করলো, হঠাৎ করে একজন পিছন থেকে এসে, এই গরম রোদের মধ্যে তাওয়াফ করছে, মেজাজ এমনি গরম আছে, যখন পিছন থেকে তাওয়াফ করতে করতে একজনে হঠাৎ ওনার পায়ের মধ্যে, কিছু কালো মানুষ আছে ওইখানে, বড় শরীর মোটা মোটা, যাদেরকে দেখলেও ভয় লাগে, এত বিশাল শরীর ওয়ালা, যারা দেখেছেন তারা জানে, যাদের একবার পায়ের চাপ যদি পায়ের মধ্যে পড়ে, অনেকের আছে বাঙালিদের পা পর্যন্ত ফুলে যায়, কারণ এরকম মানুষের আমরা বাংলা জমিনে সহজে দেখি না। যখন তাওয়াফ করতে করতে হঠাৎ করে একজনের পা ওনার পায়ের মধ্যে পড়লো, স্বাভাবিক যখন মেজাজ গরম থাকে তখন সামান্য কথাও অনেক হিট হয়ে যায়, যখন এরকম তার শরীরের মধ্যে আঘাতটা লাগলো, এবার আমার ভাই যখন পিছনে ফেলে নিজের রাগটা প্রকাশ করতে যা মন চায়, বাংলাদেশে যেটা করে আর কি, রাগের জন্য যা মন চায় তা বলার জন্য প্রস্তুত নিল, হঠাৎ করে পিছন থেকে হুজুরে মুকাররম ওনাকে হাত ধরে ফেললেন, বললেন, ভাই শান্ত হন, আপনি এখন এহরাম অবস্থায় আছেন, আপনি এমন, আপনি এখন এহরাম অবস্থা, সুবহানাল্লাহ বলেন না, আপনি এখন এহরাম অবস্থায় আছেন। তখন সেই ভাইয়ে বলে, কেন হুজুর, এহরাম থাকলে কি করা যাবে না? বলে যে না না, করা তো দূরের কথা, বলা তো দূরের কথা, গালি তো কল্পনার কথা, আঘাত করা তো স্বপ্নের ব্যাপার, একটা শরীরে মশা বসলে মশাও আপনি মারতে পারবেন না যতক্ষণ এহরাম থাকবে। এবার বান্দা বলে, আল্লাহ কি শিখাতে চাও, কি শিখাতে চাও? আল্লাহ পাক বলে, হজ দিলাম তোদেরকে আমার একটা পছন্দনীয় গুণ তোদের ভিতরে আনার জন্য, আল্লাহ সেই গুণটা কি? আল্লাহ পাক বলে, ধৈর্য এবং সহ্য। সুবহান আল্লাহ, হজ দিয়েছেন ধৈর্য সহ্য শিকার জন্য। তাহলে হজ থেকে আল্লাহ আমাদেরকে কি শিখালেন? দুইটা জিনিস, ধৈর্য এবং সহ্য। যেমন অনেকে যারা হজ করেছেন তারা জানেন, খাবার কোনো ঠিক, অনেক সময় গাড়ি পাওয়া যায় না, মাইলের পর মাইল হেঁটে হেঁটে যাওয়া লাগে, পানি পাওয়া যায় না, কিন্তু মিনিস্টার আপনি আরাফার ময়দানে, মুজদালিফার ময়দানে বাথরুমের সংকট, এক একটা বাথরুমের পিছনে মনে করেন 20 জন লোকের লাইন থাকে, আপনার পেটের অবস্থা খুব খারাপ, ভাই আপনি আমার আগে দেন, এটার মানে কি? ধৈর্য এবং সহ্য। তাহলে হজ থেকে ধৈর্য এবং সহ্য নিলাম, সুবহানাল্লাহ। এবার আমি মিলাচ্ছি, আপনারা একটু খেয়াল করবেন, হজ থেকে ধৈর্য এবং সহ্য নিলাম, নিয়ে নিজের ভিতরে আনলাম, তাহলে আমার ভিতরে ধৈর্য আছে, সহ্য আছে, আরো জোরে, আরো জোরে। এবার যাকাত থেকে দান করাটা নিলাম, তার মানে লোভ নাই, লোভ মুক্ত দান করাটা নিলাম, হজ থেকে ধৈর্য সহ্য, যাকাত থেকে লোভ মুক্ত দান করাটা নিলাম, মায়া মহাব্বতটা নিলাম। এবার রোজার মধ্যে আসেন, দুপুরবেলা আপনার তৃষ্ণা, ঘরে কেউ নাই, সামনে পানির বোতল আছে, বুক ফেটে যাচ্ছে তৃষ্ণায়, কিন্তু আপনার হাতটা ওদিকে যাচ্ছে না, মন ওদিকে যাচ্ছে না, কিরে ভাই তোর মতো বাটফারে পানি খাইলে সমস্যা কি? না, রোজা রাখছি তো। বন্ধু বলে যে রুমের ভিতর কেউ নাই তো, সিসি ক্যামেরাও আমি বন্ধ করে দিছি, তিন চারটা ডুক মারিয়ে যাস না, সমস্যা নাই, কেন রোজা ভাঙ্গি যাবে? হুম্মারে মা, যে নাক্কার মানুষ আপনার এলাকায়, আমি আপনাকে বলবো না, আমার কথা গ্রহণ করবেন, আপনি শুধু অবজার্ভ করবেন, 12 মাসের ভিতরে আপনার পরিচিত মানুষটা 11 মাস যেমন থাকুক না থাকুক, রমজান আসলে একটু পরিবর্তন, তার চিন্তায় পরিবর্তন, মনে পরিবর্তন, কাজে পরিবর্তন, কেমন জানি রমজানের সকালটা ভিন্ন হয়, দুপুরটা ভিন্ন হয়, বিকালটা ভিন্ন হয়, ইফতার তো মাশাআল্লাহ, তারাবি তো মাশাআল্লাহ, সেহির তো সুবহানাল্লাহ, এক একটা
একটা মোমেন্টে বান্দার অন্তরের ভিতরে একটা পবিত্রতার অনুভব হয়, আল্লাহর একটা ভয়ের অনুভব হয়, আল্লাহর একটা স্মরণের অনুভব হয়। আল্লাহ রমজান দিলা কেন? আল্লাহ পাক বলে, তুমি রমজানে তৃষ্ণা অবস্থায় পানি যেরকম আমার ভয়ে খাও নাই, আমি দেখছি। এই কথাটা মনে করে, এই শিক্ষাটা গ্রহণ করে বাকি এগারো মাসও তুমি এই কথাটা মনে রাখিও, তোমার রব দেখতে পাচ্ছে। এবার রমজান থেকে আপনি তাকুয়াটা নিলেন, আল্লাহর ভয়। তাহলে কয়টা জিনিস হলো একটু বলেন? একটার নাম হচ্ছে এই তো মাশাআল্লাহ, একটার নাম হচ্ছে ধৈর্য, আর একটার নাম হচ্ছে দান, দান একটার নাম হচ্ছে, আর একটার নাম হচ্ছে আল্লাহর ভয়, একটার নাম হচ্ছে যে দান করতে জানে তার কিন্তু লোভ থাকে না। একটু খেয়াল করবেন, যে দান করতে জানে তার কিন্তু লোভ থাকে না। এবার হস্ত থেকে ধৈর্য এবং সহ্য নিলেন, রোজা থেকে আপনি আল্লাহর ভয়টা নিলেন, মানে আল্লাহ দেখছে আমি আল্লাহর জন্য করছি, আল্লাহর খুশির জন্য করছি, আল্লাহর খুশির জন্য করছি না। এবার নামাজ, একটু খেয়াল করেন, নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সিস্টেম বলে দিলেন, একটু খেয়াল করেন, সত্যি করে বলেন তো আপনি, গোসল যখন অপবিত্র হয় কি করতে হয়? তাহলে আমি অপবিত্র তাই গোসল করলাম, পবিত্র হয়ে গেলাম, এবার গোসল করার পরে কি অপবিত্র না পবিত্র? তারপরও নামাজের আগে কেন? কখনো ভাবি নাই। আর আমি যখন অপবিত্র গোসল তো করলাম, গোসল করার পরে এটা কি পবিত্র না অপবিত্র? এটা কি পবিত্র না অপবিত্র? এটা কি পবিত্র না অপবিত্র? তাহলে আমার অজু করা লাগবে কেন? কই এমনে, আমি বলে এই এমনে জিনিসটাই তো শেষ করছে ভাই, বুঝার তো চেষ্টা করেন। আমি যখন অজু করার জন্য হাত ধুই তখনও কিন্তু আমার হাতটা পবিত্রই থাকে, আমি যখন মুখটা ধুই তখনও কিন্তু আমার মুখটা পবিত্রই থাকে। তারপরে ইসলাম বলে যে হাত ধৌত করো, মুখ ধৌত করো। এবার একটু খেয়াল করেন, আমি বলছি আপনারা শুধু একটু মনোযোগ দিবেন, না হলে কিছু বুঝবেন না, সত্যি করে বলবেন কথাটা। অজু করার আগে আর অজু করার পরে কখনো পার্থক্য জিনিসটা ফিল হয়েছে নাকি হয় নাই? খেয়াল করে দেখবেন, অজুটা করার পর কেমন জানি একটা, আমার ভাই বলতেছেন শরীর হাত পা হালকা হয়ে যায়, জোরে জোরে জোরে। আবার কেউ কেউ বলবে যে কেমন জানি মনটা ভালো হয়ে যায়, আবার কেউ বলবে যে অজুটা করার পরে কেমন জানি একটা নিজের ভিতরে এবাদতের স্পিরিট অনুভব হয়, আবার অনেকেই বলবে অজুটা করার পরে কেমন জানি নিজেকে পবিত্র পবিত্র লাগে। গোসল করলে অতটুক পবিত্র লাগে না, বুঝবেন জিনিসটা। গোসল করার পরে, নদীতে ডুব দেওয়ার পরে, সাগরে গোসল করার পরে, পুকুরে গোসল করার পরে ওই ফিলিংসটা আসে না আমাদের, যেটা অজুর পরে আসে। এবার একবার ভাবেন, এরকম কোন একদিন যদি মনের অজুটা আমরা করে ফেলতে পারি, বুঝলে বলেন সুবহানাল্লাহ। আবার বলছি খেয়াল করেন, এই অজুর কারণে যদি এতটুক পরিবর্তন অনুভব হয়, কোন একদিন যদি মনের অজুটা করে ফেলতে পারি, সেই দিন থেকে আপনার আমার নামে আব্দুল্লাহ শব্দটার মধ্যে আরেকটা শব্দ যোগ হয়ে যাবে, ওয়ালিউল্লাহ। আসুন, সময় যেহেতু অল্প আমি গোছানোর চেষ্টা করছি। এবার নামাজটা একটু খেয়াল করেন, আল্লাহু আকবার, হাত বান্দা, হাত জোরে বলেন, হাত বান্দা, চোখ, আচ্ছা সুবহান আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, সুবহানাল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াওমিদ্দিন, আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদ, আল্লাহু আকবার। সিজদার মধ্যে শোক জোরে জোরে, রুকুন মধ্যে শোক,
কিরাবাই নামাজে সকিবের হতন ইকে দূর ওর হতন ইকে দূর ওর হতন ইকে দূর হদ দূরিদ দেন দূরিদ দেন দূর আদে হতকে নাতিন বান্দর হতকে এন্ডালিজর হতকে এন্ডালিজর। এবার একটা জিনিস খেয়াল করেন, কখনো যদি সময় পান, এটা আমার একটা আবদার, পারলে রাখবেন, কখনো যদি সময় পান কোন একটা ব্যক্তি নামাজ পড়তে দেখলে তাকে দূর থেকে তাকায় থাকবে, আমার এতটুকু বিশ্বাস। যদি আপনি পাঁচ ওয়াক্ত নামাজে না হন, নামাজ পড়তে অনিচ্ছা হয়, কোন একটা ব্যক্তির নামাজকে আপনি দূর থেকে শুধু অবজার্ভ করবেন, ফলো করবেন তার নামাজের স্টাইলটা, আমার বিশ্বাস অন্তর বলে মন থেকে যদি আপনি তার নামাজটা দেখতে পারেন, অটোমেটিক আপনি ওই নামাজের প্রেমে পড়ে যাবেন। নামাজের স্ট্রাকচারটা এত সুন্দর, বান্দা যখন দাঁড়ায় থাকে একটু দূর থেকে দেখবেন, লড়ে না সরে না, গুতাইলেও লড়ে না, ধাক্কাইলেও লড়ে না, তার মানে মালিকের দরবারে গোলাম দাঁড়িয়ে গিয়েছে। আর একটু জোরে সালাম ফিরে না ফর টুসো তিন মারি বুদি না হতানো হই নাই তুরিন্ন বুঝে ফেল, গুতাই দে তখন কিছু করিব না, কিছু কিছু বন্ধু আছে সাইও টিয়া সাইলে না দেয় শেষ পর্যন্ত যাতে নামাজ টিয়ে ফিসুদি যাই ফকটা তার দেহ পাইয়ে পঞ্চাশ লোক দিয়ে বেশি নলস আর দি তুই এন্ডা গিয়ে তোর মাইতু তোর যদি মাইতু কেন করতি হতে না নামাজ তিয়ে দেন না কিছু করতো না এসে ন হওয়ার পাল্লার ঠিক না বেঠিক। মুসলমান আমরা পাপি হতে পারি কিন্তু বেয়াদব নয়, রবের দরবারে যখন দাঁড়িয়ে যায় সালামের আগে আমরা নড়াচড়াও করি না, বলেন না সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নামাজ থেকে আমরা আল্লাহ শিখাচ্ছেন আদব। এবার টোটাল বিষয়টা আমি বলছি একদম মানে গিট্টে এক জায়গা গড়ি দিয়ে ফিলিম দিয়ে বস্তাইবে লোবেল্লা ফুস্তু তাই কেউ ভাই নাকি যাবে গো নমাতের আসি মানে দেহ দিয়ে থাকতাম হইদি না মন দিয়ে থাকতাম হইদি হারান দেহওয়ালা নির্বাচন তাইলেও চলে মনওয়ালা আল্লাহ রাস্তার তোর হাত দেয়। এবার খেয়াল করেন জাকাত থেকে দান, জাকাত থেকে দান নিলাম লোক বের করে দিলাম, হজ থেকে ধৈর্য সহ্য নিলাম রাগ অসহ্য বিদ্বেষ বের করে দিলাম, রোজা থেকে তাকওয়াটা নিলাম আল্লাহকে ভুলে থাকাটা বের করে দিলাম, নামাজ থেকে আদব ভদ্রতা শিষ্টাচারটা নিলাম নিয়মাবর্তিটা নিলাম বেয়াদবিগিরি বাইর করে দিলাম। এবার আমি আপনাদের কাছে শ্রদ্ধার সাথে একটা প্রশ্ন করে আপনার উত্তর দেন, আমরা সবাই মানুষ, আমরা সবাই সবাই বলেন আমরা সবাই এ কথায় কারো কোনো দ্বিমত? এবার আমি একটা প্রশ্ন করছি একটু মন দিয়ে শুনে উত্তরটা দেন তো ভাইয়েরা, আমরা কি সত্যি মানুষ, আমরা কি আসলে মানুষ? একটু আগে যখন জিজ্ঞেস করেছি আমরা কি মানুষ, হ্যাঁ আমরা মানুষ, যখন এই প্রশ্নটাকে একটু গভীর উপলব্ধি নিয়ে বললাম আমরা কি আদৌ মানুষ, আমরা কি আসলে মানুষ, আমরা কি সত্যিই মানুষ, তখন দেখবেন সবার মুখের মধ্যে তালা লেগে গিয়েছে, কারণ যার যার মনে জানা আছে মানুষ যাকে বলে আমার মধ্যে সেই গুণ নাই, মনুষ্যত্ব যাকে বলে সেটা আমার মধ্যে নাই, মানুষ যদি হয় অন্যের জায়গা মেরে খেতে পারে না, মানুষ যদি হয় এক সপ্তাহ বলে টাকা নিয়ে এক মাস দুই মাস এক বছর ঘুরাইতে পারে না, মানুষ যদি হয় নিজের জন্মদাতা মা বাবাকে কখনো অন্যায়ভাবে কষ্ট দিতে পারে না, যদি মানুষই আমরা হই বড়দের সাথে বেয়াদবি করা আমাদেরকে মানায় না, যদি মানুষই আমরা হই তাহলে পর নারীর প্রতি তাকানো আমাদের পক্ষে শোভা পায় না, মানুষই যদি আমরা হই নিজের লাভের জন্য অন্যের গলায় ছুরি ধরার কাজটা আমাদের পক্ষে মানায় না, তাহলে মানুষ বলে যাদেরকে আমাদের ভিতর সেই গুণ নাই বলে আমরা আজকে নিজেদেরকে মানুষই বলতে পারি না।